প্রিয় দর্শক ও শ্রদ্ধেয় ভাইয়া আপু, যে যেখান থেকে দেখছেন, সবাইকে বাচ্চি স্পিড ব্লগের নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক ও আমার শ্রদ্ধেয় ভাইয়া আপু, আজকে আমি ভিডিওতে আপনাদের অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে আমি কিছুটা একটু বলে দেই যে পাখি আমরা কিভাবে ট্রেন করব, পাখির কোন ধরনের মিক্সড খাবারগুলোর মধ্যে কোন কোন দানাগুলো থাকবে সেটা নিয়ে, আমরা পাখি বিড়াল একসাথে বাসায় কিভাবে পালন করলে সুবিধা হবে, যেহেতু বিড়াল আর পাখি একসাথে রাখাটা অনেক ঝামেলার ব্যাপার, বিড়াল একটু সুযোগ পেলে পাখির খাঁচার উপরে ঝাঁপিয়ে পড়ে, তো কিভাবে আমরা এটা কন্ট্রোল করব সেটা নিয়ে কথা বলবো। আর সেই সাথে পাখির, আমরা যখন পাখি কিনে নিয়ে আসি, খাঁচাটা কোন জায়গায় সেট করলে সবচেয়ে ভালো হবে, পাখি সুস্থ থাকবে। তো প্রিয় দর্শক, ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন। আর আমার যে পাখিগুলো হয়েছিল, যে পাখিগুলো জোড়া নিয়েছিল, আমি তাদের কিছু কিছু জোড়ার ভিডিও এখানে দিচ্ছি। অনেক আপু ভাইয়েরা আগ্রহী হন পাখি নিতে, তো আপনারা যদি পছন্দ করেন, আমি এবার চেষ্টা করব আপনাদেরকে কিভাবে পাখি দেওয়া যায়। ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, আর সেই সাথে পেজ নাম্বারটাও দিয়ে দিব, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। তো এখানে যে জোড়া পাখিগুলো দেখাচ্ছি, এই পাখিগুলো জোড়া নিয়েছে, এরা ডিম পাড়ার লক্ষণ চলে এসেছে। তো এই সকল জোড়া পাখি রাখার আর জায়গা নেই আমার বারান্দায়, তো এই সকল পাখিগুলো হয়তো একদিন অন্যের বারান্দায় শোভা পাবে। আমরা যারা বারান্দায় পাখি পালন করি আমাদের বাসা বাড়িতে, একজোড়া এই বাজিস পাখি, মানে বাজরিকার পাখি থাকলে, রঙিন পাখি, সবুজ, সাদা, নীল, সব রকমের কালারের থাকে, তো এই পাখি যদি একজোড়া আমাদের বাসায় থাকে, আমাদের বাসার বা বারান্দার যে গাছের মধ্যে যদি একজোড়া পাখি থাকে, তো আমাদের বাসার সৌন্দর্যটা কিন্তু আরও বেড়ে যায়। সেই সাথে বাসার মধ্যে যদি কিচিমিচি করে রাখতে থাকে, তাহলে কিন্তু সারাদিনে আমাদের মনটা বেশ ভালোই থাকে। আর এই বাজিকার পাখি আপনারা যদি পোষ মানাতে চান, তাহলে কিভাবে ট্রেন করতে হবে সেটাও আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। ভাইয়া আপু আমাকে কোশ্চেন করেছিলেন যে কিভাবে এদেরকে ট্রেন করতে হয়, তো এটা সম্পর্কে আমি একটু বলি যে প্রথমে যখন হাঁড়ি থেকে আপনার বাচ্চাটা বের হবে, তখন সেই পাখিটাকে প্রতিদিন আপনি একটু করে আপনার হাতে নেবেন, তাহলে পাখিটার সাহস হবে, ও মনে করবে, ও কিন্তু আপনার জন্য ওয়েট করবে যে কখন আপনি যাবেন আর খাঁচার মুখটা খুলবেন, আর ও আপনার হাতে লাফ দিয়ে আসবে। আপনারা গত ভিডিওতেও দেখছেন, এই পাখিটা কিন্তু আমি নতুন আবার ট্রেন করছি, আমি খাঁচার মুখ খুলে ও লাফ দিয়ে আমার হাতে এসে বসে, আমি যতবার ওকে খাঁচার মধ্যে রাখি আবার সে আমার হাতে মধ্যে এসে বসে। তো যখন হাঁড়ি থেকে বাচ্চা পাখিটা বের হবে, তো সেই পাখিটাকে আপনি প্রতিদিন একটু করে হাতে নেবেন, তাকে হাতের উপরে রেখে একটু খাওয়াবেন, হাতে করে একটু পানি খাওয়াবেন তাকে, এইভাবে তার মাথাটা একটু এইভাবে চুলকিয়ে দেবেন ঠোঁটটার উপরে, নাকটার উপরে, তাহলে দেখবেন সে আস্তে আস্তে আপনার কে বুঝবে, ওরা আপনার গন্ধটা বুঝবে, ওরা আপনার সাথে আপনাকে সে একটা নিরাপদ জায়গা ভাববে, আপনার কাছে যেতে তার সাহস হবে, ভয় পাবে না, তাহলে কিন্তু আস্তে আস্তে দেখবেন সে আপনার একেবারে আপনার সাথেই তার থাকতে বেশি ভালো লাগবে। তো এভাবে একটা পাখিকে আছে পোষ মানানো যায়। আমার এই পাখিটা দেখুন বেশ অনেক 2-3 মাস হয়েছে পাখিটা, তো সে মোটামুটি এখন আমার কাছেই থাকে, কিছুটা পোষ মেনেছে। তো দেখা যায় কি, আমি কিছু দিন সময় না দিতে পারলে বা ব্যস্ত থাকলে ও একটু ভুলে যায়, তারপরে আবার নিয়ে আবার আদর করলে, তারপরে দেখা যায় কি সে আবার আগের মতোই সে বিহেভ করে। আর পাখি যখন ব্রিডিং মুডে আসবে, তখন পাখিটাকে, খাঁচাটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেন সেই জায়গায় বিড়াল
বা টিকটিকি বা ইঁদুর যেন যাতায়াত না করতে পারে, এমনকি থ্যালা পোকাও না। তার চারপাশটা পরিষ্কার রাখতে হবে এবং মানুষ চলাচল যেন না করে। এমনকি আপনি নিজেও বারবার যাবেন না দেখতে যে ডিম দিয়েছে কি না। পাখিরা পাখিকে যখন ম্যাটিং করতে দেখবেন তখন কয়েকদিন 10-12 দিনের মধ্যে পাখির পেটে ডিম চলে আসবে এবং পাখিরা ডিম দিবে। আপনারা খাঁচায় হাঁড়িতে ডিম দিয়ে দেবে, খাঁচার মধ্যে হাঁড়ি দিয়ে দিবেন। আর আমাদের বাসায় পাখি লালন পালনের একটা ছোট্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, এই টিপসটা একটু আপনারা খেয়াল রাখবেন। পাখিরা দেখবেন মাঝে মাঝে খুব জোরে চেঁচামেচি করে, তখন কিন্তু একটু গিয়ে দেখে আসতে হবে, কোনো একটা সমস্যা তাদের নিশ্চয়ই হয়, এজন্য তারা খুব জোরে চেঁচামেচি করে। এখানে উপরের যে হলুদ পাখিটা দেখছেন, এই হলুদ পাখিটা আমি গিয়ে দেখি, হলুদ পাখিটা অন্য একটা খাঁচার উপরে বসে আছে। তো আমি দেখলাম খাঁচার মুখটা খোলা আর পাখিটা বের হয়ে এই পাশের এখানে বসে আছে। আমি তাড়াতাড়ি গিয়ে ধরে খাঁচার মধ্যে দিয়ে দিয়েছি, নাহলে আজকে আমার এই হলুদ পাখির জোড়াটা একটা উড়ে যেত। তো ওরা এত চেঁচামেচি করছিল, আমি কিন্তু সব খাবার পানি দিয়ে এসেছি। তো আমি হঠাৎ মনে করলাম এত চেঁচামেচি কেন করছে, গিয়ে দেখি যে ওই পাখিটা বের হয়ে অন্য একটা খাঁচার উপরে এসে বসেছে। তো যাই হোক, এটা আমরা একটু যদি খেয়াল রাখি, আমাদের বারান্দায় আমরা পাখি পালতে গেলে আমাদের একটু সতর্ক থাকতে হবে, মাঝে মাঝে একটু ঘুরে আসলে ভালো হয়। অনেক সময় দেখা যায় ওদের পানি শেষ হয়ে যায় পটের, তো ওরা তখনও কিন্তু দৌড়াদৌড়ি করতে থাকে আপনার দিকে তাকিয়ে। আর আমরা যারা নতুন পাখি পালন করি, এক জোড়া পাখি আমরা কিনে এনে আমরা খুব ব্যস্ত হয়ে যাই, পাখিটা ডিম পারছে না কেন, কীভাবে ডিম দিবে, কী করবে, কোথায় রাখবো, কী করলে পাখি ভালো থাকবে। তো এখন গরমের সময়, সামনে শীত এসে যাচ্ছে, তো এমন একটা জায়গা রাখতে হবে পাখিদের যেন খুব বেশি ঠান্ডা না লাগে, দমকা হাওয়া বাতাস যেন পাখিদের ডাইরেক্ট গায়ে না লাগে, তাহলে কিন্তু পাখিদের ঠান্ডা লেগে যেতে পারে। আবার খুব গরমের সময় কিন্তু পাখিদেরকে এমন একটা বাতাস আসা যাওয়া করে, এমন একটা জায়গা রাখতে হবে, বারান্দাতে রাখলে ভালো হয়, আলো বাতাস পায়। আর আপনার সূর্যের আলো কিন্তু পাখিদের ব্রিডিং বা ডিম বাচ্চা দিতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এমন একটা জায়গায় রাখবেন পাখিদের বেশ হালকা বাতাস লাগছে, তারপরে একটু সূর্যের আলো লাগছে, তারা যেন একটু গাছের, আপনি পাখির খাঁচার পাশে একটা গাছ লাগান। আর যদি বারান্দা না থাকে তাহলে ঘরের এমন একটা জায়গায় রাখতে হবে হালকা বাতাস যেন হয়। আবার সরাসরি ফ্যানের নিচে কখনোই পাখির খাঁচা রাখবেন না, তাহলে ওই পাখি কখনোই ডিম বাচ্চা দিবে না, আবার ওই পাখি সুস্থ থাকবে না, তার প্রায় ঝিম ধরে বসে থাকবে। এজন্য পাখির জায়গাটা এমনভাবে নির্বাচন করবেন যেন আলো বাতাস থাকে, বারান্দা হলে সবচেয়ে ভালো হয়, বা যদি আপনি রুমের ভিতরেই রাখেন তাহলে পাশে একটা গাছ লাগিয়ে দেন। ইনডোর কত প্লান্টস আছে সেটা একটা আপনি খাঁচার পাশে লাগিয়ে রাখুন। আর খুব গরম কাল হলে পাখির খাঁচার উপরে একটা ভিজা কাপড় রাখবেন। আর যদি দেখেন যে পাখির খাঁচার বেশ মানুষজন যাতায়াত করছে, পাখিটা আপনি সেরকম একটা নিরিবিলি জায়গা দিতে পারছে না, তাহলে পাতলা একটা সুতি কাপড় দিয়ে খাঁচাটা ঢেকে দিবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে একটু কথা বলি, সেটা হলো আমরা অনেকেই কিন্তু আজকাল বাসায় বিড়াল পুষি, আবার আমাদের বারান্দাতে পাখিও থাকে বা ঘরে পাখিও থাকে। তো বিড়ালরা কিন্তু পাখি দেখলে তার উপরে ঝাঁপিয়ে পড়ে, আর পাখিরা যদি ভয় পেয়ে যায় তাহলে কিন্তু তারা ডিম দিবে না। তো দেখা যাচ্ছে কি যে বিড়াল, আমার একজন ছোটো আপু আমাকে প্রশ্ন করেছেন যে আপু তার বিড়ালটা পাখিদের উপর ঝাঁপিয়ে পড়ছে।
তো এখন বিড়াল পুষবে নাকি পাখি পুষবে? আপু আপনি দুটোই পুষবেন, তারপরে কিন্তু আপনি বিড়ালটাকে আস্তে আস্তে পাখিদের সাথে ভাব করানোর চেষ্টা করুন। আপনি যখন বারান্দায় যাবেন তখন বিড়ালটাকেও সাথে করে নিয়ে যান, আপনি খাপা পাখিদেরকে খাবার দেন। বিড়াল কিন্তু আপনার, বিড়াল যখন আপনার পোষা হবে, বিড়ালরা কিন্তু খুব পোষ মানে, সে কিন্তু আপনার সাথে সাথেই থাকবে। বিড়াল যখন পাখির খাঁচার উপরে ঝাঁপিয়ে পড়বে, আপনি তাকে কোলে এনে ওকে মানা করবেন। বিড়ালরা কিন্তু খুব বোঝে, আপনি ওদের অনেক আগে আমার ভাইয়া সেটাকে ওকে বুঝে দিয়েছিলেন যে পাখির কিভাবে তাদের খাবার মিক্সড খাবারটা তৈরি করতে হয়। তো এখানে আমি পাখির কোন কোন দানাগুলো নিয়ে একটা খাবার তৈরি করতে হয় সেটা আমি এখানে একটা চার্ট দিয়ে দিচ্ছি। আর সেই সাথে আরেকটু বলে নেই, আপনারা স্ক্রিনে চারটা দেখতে পাবেন। আর সেই সাথে আরেকটু বলে দিচ্ছি আমি, আপনারা মিক্সড খাবারটা যদি কিনেন একটু দাম বেশি পড়বে, আর এই দানাগুলো যদি আপনারা কিনে মিশিয়ে নেন তাহলে কম খরচ হবে। তো এখানে 1 কেজি খাবারের মধ্যে যে দানাগুলো লাগবে, চিনা 500 গ্রাম, কাউন 300 গ্রাম, পোলাও ধান 50 গ্রাম, ক্যান্ড্রিপ 50 গ্রাম, সূর্যমুখী বীজ 50 গ্রাম, গুজি তিল 50 গ্রাম। তো আপনি এগুলো খাবারের দোকানে থেকে কিনে মিশিয়ে নিতে পারেন, বা মিক্সড খাবারও কিনতে পারেন। মিক্সড খাবার কিনলে 100 টাকা থেকে 120 টাকার মধ্যে হয়তো পড়বে, আর আপনি যদি খাবার মিশিয়ে নেন তাহলে একটু কম খরচ হতে পারে। আর এখানে আমি যে পাখিদেরকে তুলসী পাতা খাওয়াচ্ছি, এই তুলসী পাতা কিন্তু পাখিদের প্রজননের জন্য খুবই উপকারী পাতা। এটা আপনারা চাইলে বারান্দায় এক কোণায় একটু গাছ লাগিয়ে রাখতে পারেন, এটা পাখিরা খেতেও খুব পছন্দ করে এবং ওদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আজকের ভিডিওতে আমি আরেকটু কথা বলবো, আমার একজন ছোট ভাই আপু আমাকে কমেন্ট করেছিলেন 2 দরজার যে খাঁচাগুলো আছে এই খাঁচাগুলো কোথায় পাওয়া যাবে, আর খাঁচাটা আমি একটু পরে দেখাচ্ছি। আর তার আগে আমি একটুখানি ছোট করে আপনাদের কাছে একটু বলি যে আমি আপনাদের যে কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু আমি একদিনের মধ্যে দিয়ে দেই, আর সেই রিপ্লাইগুলো অনেক সময় দেখা যায় কি যে আপনারা হয়তো নাও পেতে পারেন। তো আমি সেই কমেন্টগুলো কিন্তু আমি সব স্ক্রিনশট দিয়ে আমি রেখে দেই, এবং পরবর্তীতে আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি কিন্তু একেবারে আমার অভিজ্ঞতা থেকে কমেন্টসগুলোর আমি রিপ্লাই দিতে চেষ্টা করি। আপনারা আমার ভিডিওটা নিয়মিত দেখুন, হয়তো আশা করছি আপনারা উপকার পাবেন। আশা করছি আমার যেরকম পাখি হচ্ছে মাশাআল্লাহ, আমি জায়গায় দিতে পাচ্ছি না এই বারান্দায় পাখি, এত পাখি। আর যে পাখিগুলো বড় হয়েছিল তারাও সবাই জোড়া নিচ্ছে, তাদের মধ্যে মেটিং চলে এসেছে, তারা ডিম পড়ার লক্ষণ চলে এসেছে। তো আমি আপনাদের সাথে আমার পাখি পালনের এই আমি বলবো যে খুবই আমি সফল, কিন্তু এই ফ্ল্যাট বাসার বারান্দায় পাখি পালন করা আসলে খুবই কষ্টকর। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, অনেক পরিষ্কার করতে হয়, অনেক সময় দিতে হয়, কিন্তু ভীষণ একটা ভালো লাগা কাজ করে। আর সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কাছে আমার ভিডিওগুলো আমার পাখিদেরকে নিয়ে আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনারা যারা ভিডিও দেখবেন পাখি পালন যদি করেন ইনশাল্লাহ আপনারাও সফল হবেন। এখানে আমি 2 দরজার খাঁচাগুলোকে দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করুন মাঝখানে একটা পার্টিশন দেওয়া আছে। আমি 2 সেট পাখি রেখেছি এখানে, তারাও ডিম বাচ্চা করছে, ডিম দিয়ে তাওয়া দিচ্ছে। তো এই খাঁচাগুলোর এই শিকটা একটু সরু সরু, আরেকটা খাঁচার শিকগুলো একটু মোটা মোটা, যেটা মোটা ওটা মনে হয় 1300-1400 টাকা নিয়েছিল, আর এই খাঁচাটা খুব সম্ভবত 800 টাকার মতো নিয়েছিল। তো এটা যে কোনো পাখির দোকানে পাওয়া যেতে পারে, আবার যারা খাঁচা তৈরি করে অনেক যে শিকের কাজ হয়
ঝালার কাজ করে, ওই সব দোকানে যারা খাঁচা তৈরি করে, যদি আপনি না পান ওদেরকে বললে ওরা করে দিতে পারবে।